যে মূল ঘটনাটি ঘটে সেটিকে প্রচার করুন এবং গণমানুষের পাঁচ বোঝার চেষ্টা করুন আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আবার প্রতিহত করব গত চব্বিশ ঘন্টায় গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষ যে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে এই সহিষ্ণুতার পরিচয় এই দক্ষিণ এশিয়াতে একটি ধর্ম সহিষ্ণুতার একটি উদাহরণ হয়ে থাকবে এই প্রকাশ্য দিবালুকে আলিফ ভাইকে নির্মম যে হত্যা করা হয়েছে এরপরেও আমাদের এই চট্টগ্রাম তথা বাংলাদেশে যেই ধর্মীয় সম্প্রীতির কথা আমরা প্রচার করেছি সেটি একটি বিরল দৃষ্টান্ত আমরা সনাতনী ভাইদের কাছে আমরা আহ্বান জানাবো যে ইস্কন এবং হিন্দু ধর্ম দুইটা জিনিস এক নয় যারা এই ইস্কন এই উগ্রবাদী সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এবং এই ইস্কনকে বাংলাদেশে আবার আপনারা হচ্ছেন পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদের ম্যাচ পূর্বেই এই নিশ্চিহ্ন করতে হবে আমরা বলতে চাই আপনারা বাংলাদেশে অনেকে রয়েছে পাঁচই আগস্টের পরে খুনি হাসিনা চলে যাওয়ার পরে মন বেজার হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা বাহ্যিক ভাবে বাংলাদেশি আর মানসিক ভাবে হিন্দুস্তানি এই মন নিয়ে আপনার এই পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা প্রাসঙ্গিক নয় আমরা সবাই বাংলাদেশি সুতরাং মানসিক ভাবে আপনাদেরকে বাংলাদেশে হতে হবে এবং বাহ্যিক ভাবে হতে হবে এত কিছুর পরেও আমরা ব্যর্থ বলতে চাই যে সনাতনী ভাই যারা রয়েছেন অন্যান্য যারা অন্যান্য ধর্মের যারা রয়েছেন আমাদের দেশে সবার ধর্ম চর্চার ক্ষেত্রে সমান অংশগ্রহণ থাকবে এবং আমরা এই নিশ্চয়তা দিচ্ছি আমাদের জায়গা থেকে আমরা আমাদের ধর্ম আমাদেরকে এটা শিখাই যে সংখ্যালঘুর অধিকার আমাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমরা আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাবো কোন উগ্রবাদী ধর্মীয় সংগঠন অথবা আপনার আশেপাশের আওয়ামী লেসপেন্সার আপনাদেরকে কোনোভাবে যদি প্ররোচনা দেয় আপনারা প্ররোচিত হয়ে কোন সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করবেন না কোন সংখ্যালঘুকে আপনারা কোন ধরনের আক্রমণ করবেন না তাদের আমরা পাঁচই আগস্টের পূর্বে আগস্টের পরে আমরা যেভাবে নিরাপদ পদে রেখেছি রেখেছি তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে উদাহরণ হিসাবে থাকবে এবং এটির ধারাবাহিকতা অব্যাহত থাকবে সর্বশেষ গণমাধ্যমে যারা রয়েছে এই সংকটে বাংলাদেশের এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সংকটে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাঁচই অগস্টের পূর্বে কিছু কিছু গণমাধ্যম শেখ হাসিনার ছিল তারা শেখ হাসিনা এবং এখনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং তার উদ্দেশ্য প্রণোদিত তারা হচ্ছে সংবাদ পরিবেশন করছে এবং ঘটনাকে উস্কে দিচ্ছে সেই সব সংবাদ মাধ্যমগুলোকে বলতে চাই আপনারা ইতিমধ্যেই আপনাদের প্রতি জনরোষ আপনারা দেখতে পেয়েছেন আপনারা জনগণের তাজ বোঝার চেষ্টা করুন এবং গণ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ সেজন্য আপনারা বস্তুনিষ্ঠ এবং